শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি তৌফিকা রহমান প্রিয় দর্শক শ্রোতা মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কথা প্রকাশের কর্ণধার প্রকাশক জসিম উদ্দিনের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিয়েছে চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে জিহান করিম ও শিমুল সাহার যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ফ্রেগমেন্টস অফ দ্য অ্যান্থ্রোপোসিন প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী যুদ্ধবদ্ধ ছন্দময়তা প্রদর্শনী চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল রং অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের 17তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন প্রদর্শনী চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম কোইনসিডেন্ট অ্যান্ড হিস্ট্রি চিত্রকর্ম ভাস্কর্য স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সহরোয়ার্তী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016 অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ 30% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন এবার এনটিভি হাইলাইটস এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠানমালায় সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে সন্ধ্যা 6:45 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান বর্ণমালার সাথে রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট আপনি যেদিন নিতুকে বলেছিলেন ও যেন কোনোদিনই আপনাকে বিরক্ত না করে সেদিন থেকে ওর মেন্টাল ব্যালেন্স হারায় আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনি কেন নিজের জানাটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছেন আপনি জানাতে কি ভুল থাকতে পারে না আপনি যা জেনেছেন নিশ্চয়ই কিছুটা ওর কাছ থেকে কিছুটা ওর মার কাছ থেকে আর কিছুটা নিজে ধারণা করে রাইট রাত 11:15 দেখবেন ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেডস এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরি বলো যাবে কি এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সহরোয়ার্তী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016 প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি কথা প্রকাশের কর্ণধার প্রকাশক জসিম উদ্দিন চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা কেমন আছেন হ্যাঁ ভালো তো আপনার 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের প্রাণের মেলা অমর একুশে বইমেলা তো প্রতি বছর অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি এই বইমেলার জন্য তো কেমন চলছে এবারে বইমেলা এবারের বইমেলাটা একটু ভিন্ন রকম মানে বিগত যে 1974 সাল থেকে বইমেলা শুরু হয়েছে
কিন্তু সম্পূর্ণ রূপ চেঞ্জ এবার বইমেলাতে পাওয়া গেছে, যে এবার বাংলা ভাষার যে বইমেলা, প্রাণের বইমেলা, এটা বাংলা একাডেমির হীরক জয়ন্তী উপলক্ষে একটু সাজসজ্জারও একটু ব্যতিক্রম আছে। এবং ভিতরের যে আমাদের সরোয়ার উদ্যানের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাও বাংলা একাডেমি পূরণ করছে। এবং সবচেয়ে সুন্দর লাগছে যে এবার শিশুর যে কর্নারটা ছিল, শিশু একাডেমির শিশুদের বইগুলো আগে বাংলা একাডেমির ভিতরে ছিল, সরোয়ার উদ্যানে বড়দের বইগুলো ছিল, এবার সবগুলি সরোয়ার উদ্যানে দিয়েছে। তাতে একটা মেলার এরকম একটা প্রাণের জায়গা তৈরি হয়েছে যে একটা পরিবার একটা জায়গাতে গেলেই মানে শিশুদের বই, বড়দের বই, মায়েদের বই, ছেলেদের বই, সব মানে সব ধরনের বই তারা এক জায়গায় খুঁজে পাচ্ছে। এবং এটার পরিসরও এবার অনেক বেশি হয়েছে এবং মেলায় খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে বই কেনার একটা সুযোগ এবার হয়েছে। আচ্ছা, তো সাজসজ্জায় তো আপনার পার্থক্য এসেছেই, এছাড়াও যদি বলি পরিবেশের ব্যাপার বা নিরাপত্তার ব্যাপার, এবার তাহলে এই বইমেলা এগুলো কেমন হয়েছে? নিরাপত্তার বিষয়টা অবশ্যই মন্ত্রণালয় বা মানে ঊর্ধ্বতন যারা সরকারের পক্ষ থেকে দেখছেন, আমাদের প্রকাশক সমিতিও নিরাপত্তার দিক থেকে যথেষ্ট লক্ষ্য রাখছেন। যেহেতু গতবার একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমাদের পাবলিকেশনের পক্ষ থেকেও একটা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং সরকারিভাবেও এবার পুরো দোয়েল চত্বর থেকে শুরু করে এদিকে রাজু ভাস্কর পুরোটাই মানে 200 সিসি ক্যামেরা দিয়ে মানে সেট করা আছে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা করে কেউ পালাতে না পারে। এবং আমি মনে করি এবার নির্ভয়ে এবং নির্বিঘ্নে সবাই পরিবার সহ বই কেনার একটা সুযোগ এবার বইমেলাতে আছে। জি অবশ্যই, তো পাঠকের সংখ্যাও মনে হয় তাহলে অন্যবারের তুলনায় এবার একটু বেশি আশা করা যায়। তবে এখন মেলার প্রথম দিক, এজন্য অতটা আমরা এখনো বুঝতে পারি না। তবে আমরা আশা করি যে গত বছর যে আমাদের যে বইমেলায় যে বিক্রিটা হয়েছে, মানে আমার প্রতিষ্ঠান বলেন বা সব প্রতিষ্ঠান মিলিয়ে বলেন, এইবার আমরা তার দ্বিগুণ বিক্রি করতে পারবো। গত বছর একটা জরিপে, বাংলা একাডেমির জরিপে আমরা 21 কোটি টাকার একটা সেল পেয়েছি বাংলা একাডেমির মানে জরিপে। এইবার আমার মনে হয় এটা 35 ওভার করবে এই বইমেলাতে। কথা প্রকাশ শুনে সেখান থেকে এবার প্রায় 150টার মতো বই বের হয়েছে আমরা যতদূর জানি, তো কি কি ধরনের বই বের হয়েছে সেগুলো একটু শুনি। কথা প্রকাশ শুরু থেকেই মানে একটু ভিন্ন চিন্তার আয়োজন করে থাকে। যেমন আমরা প্রথমে শুরু করছিলাম যে বাচ্চাদের জন্য একটা আইটেম জীবনের সিরিজ, সেখানে প্রায় এখন 60টি বই, যারা নেই তাদেরকে ভালোভাবে চেনা বোঝা, হ্যাঁ গুণীজনদের সম্পর্কে জানা, এটা ছাড়া গবেষণামূলক বইয়ের প্রতি কথা প্রকাশের যথেষ্ট মানে আগ্রহ আছে। এই জায়গাটাও বাংলাদেশে খুব কম আছে, যে গবেষণার বই খুঁজতে গেলে আমাদের দেশের বাইরে দেখা যায় যে অন্যান্য জায়গার থেকে গবেষণার বইগুলো কালেকশন করতে হয়, কলকাতা যেতে হয়, বিভিন্নভাবে মাধ্যমে ই করতে হয়। এই কাজটা কথা প্রকাশ খুব গুরুত্বের সাথে দেখছে। এটা ছাড়াও একটি পরিবারের জন্য মানে যে ধরনের বই দরকার, মায়েদের জন্য স্বাস্থ্য বিষয়ক বই দরকার, ছেলেদের জন্য গল্পের বই দরকার, উপন্যাসের বই দরকার, আবার মনে করেন গবেষণামূলক বই দরকার, একাডেমিক লেভেলের জন্য রেফারেন্স বই দরকার, সবগুলোই একটা ভেরিয়েশন কথা প্রকাশের ভিতরে আছে। কোন লেখকের বই বের হয়েছে, বিষয়বস্তুগুলো কিরকম ছিল, যদি কিছু বই নিয়ে বলতেন? আমাদের যেমন যতীন সরকারের একটা বই আছে, হ্যাঁ সাক্ষ্য বাধার প্রত্যয় প্রবন্ধের বই, এটা খুবই সুন্দর একটা বই। সেলিনা হোসেনের নিঃসঙ্গতার মুখর সময় উপন্যাস, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস। আনিসুজ্জামানের বই আছেন, তারপর ভ্রমণ কাহিনী আছেন, সৈয়দ শামসুল হকের ভ্রমণ কাহিনী আছেন, চিনে আমরা 5 জন। এইবার পাঠকদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি যে প্রতিদিনই আমরা কথা প্রকাশ নিবেদিত আজকের পাঠ নামে একটা সংখ্যা, বুলেটিন সংখ্যা আমরা চেয়েছি। 2 তারিখ থেকে শুরু হয়েছে, এখানে প্রতিদিনই 16 পেজের একটা বুকলেট থাকে এবং সেখানে গল্প, প্রবন্ধ, উপন্যাস, উপন্যাসের একটা অংশ অথবা কোনো কবিতা, ভালো তরুণ লেখকদের কবিতা, আবার বড়দের কবিতা এবং ছড়া সব মিলিয়ে একটা বুক মানে বুকলেট তৈরি করা হয়েছে। এবং সেটা এইভাবে তৈরি করা হয়েছে যে আজকেই যেন সে রাতে এটা পড়ে ফেলে। এইভাবে একটা পাঠের অভ্যাস করার জন্য কথা প্রকাশ নিজ উদ্যোগে এই কাজটি গ্রহণ করেছে। পাঠকের সংখ্যার তুলনায় বইয়ের সংখ্যা কি যথাযথ আপনার মনে হয় বইমেলায়? হ্যাঁ, আমি এখানে একটু অন্যরকমভাবে বলি। এখন অনেকেই বলে ইবুক আসছে, ফেসবুক আসছে, মানে বইয়ের আর বেশি প্রয়োজন নাই, আসলে ইন্টারনেট মাধ্যমে বই পাওয়া যাচ্ছে। এটা আমাদের প্রকাশকদের ভিতরে কোনো ভীতি নাই,
আচ্ছা কোনো ভয় নাই কিন্তু বইগুলোর মানগুলো কি ঠিক আছে আমরা মনে করি যে যেটা বলতেছিলাম আপনাকে যে গত 5 বছরের জরিপে যদি আপনি দেখেন গত পিছনের যদি আমরা 20 বছর এটা হিসাব করি তো গত 5 বছরে এটার আমূল পরিবর্তন এসে গেছে এবং বইয়ের মানও বেড়েছে সব প্রতিষ্ঠানেরই যে যতটুকু সম্ভব এবং বইয়ের মান বেড়েছে বইয়ের কাগজের মান বেড়েছে নির্ভুলতার সংখ্যা কমে গেছে এবং আমরা এখন আন্তর্জাতিক বাজারও আমরা ঢুকে গেছি এবং আমাদের আইপিএ সম্মেলন আছে সেই সম্মেলনের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যেখানে আছে সেখানে আমরা বইমেলায় অংশগ্রহণ করতেছি আমাদের সমিতির পক্ষ থেকে এবং কলকাতা বইমেলাতেও বাংলাদেশ প্যাভিলিয়নে প্রচুর ভিড় থাকে বাংলা বই কেনার এবং তাদের মুখে শোনা যাচ্ছে যে বাংলাদেশের বই খুব ভালো বই ভালো হচ্ছে জি প্রকাশনের উন্নয়নের ক্ষেত্র কি আপনাদের কি কিছু সীমাবদ্ধতা তো নিশ্চয় আছে কি কি ধরনের সীমাবদ্ধতা আছে হ্যাঁ আমরা এখানে খুব মানে কষ্টে আছি এই কথাটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকেই সরকারের সাথে একটা আমাদের মানে বৈঠক হবে হচ্ছে এরকম চিঠিপত্র দেওয়া হচ্ছে যে আমাদের প্রকাশনার জন্য যদি একটা প্রকাশনা পল্লী আলাদাভাবে গড়ে দেওয়া যায় বা সরকার বিভিন্ন ক্ষেত্রে যেরকম একটা অবদান রাখে এই প্রকাশনাটাকে যদি একটা শিল্প হিসাবে সরকার দেখতে চান এটা অবশ্যই সম্ভব এবং আমরা প্রকাশকরা এটা শিল্প হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি যে আমাদের এটা শুধু প্রকাশনা নয় এটা একটা প্রকাশনা শিল্প এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাদের জন্য একটা প্রকাশনা পল্লী করে দেন কোনো নির্দিষ্ট একটা জায়গাতে সেটা দূরে হোক সেখানে প্রেসগুলো থাকলো আমাদের স্পেস বেশি পেলাম আমরা আমাদের সুবিধা মতো কাজ করতে পেলাম অবশ্যই তো আপনাদের এই চমৎকার উদ্যোগের সাফল্য কামনা করছি এবং আজকে আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠানে কথা প্রকাশকে আমন্ত্রণ জানানোর জন্য কথা প্রকাশের পক্ষ থেকে প্রকাশকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এনটিভিকে প্রিয় দর্শক কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এনটিভি বিএসসিসি ভবন সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvpt.com প্রিয় দর্শক এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpt.com এ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন শুভ সন্ধ্যা